Bismillahirrahmanirrahim. আজকে ঢাকা বিভাগীয় এই গণসভাবাসের সম্মানিত সভাপতি বিএনপির সম্মানিত উপদেষ্টা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অন্যতম সদস্য ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাবেক ডাকসুর অন্যতম ভিপি জনাব আমানুল্লাহ আমান মঞ্চে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক মন্ত্রী এবং বারবার কারাগার নির্যাতিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ঢাকা বিভাগীয় এবং বিভিন্ন বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ঢাকা বিভাগের সহকর্মী যোদ্ধা ভাই ও বোনেরা আমার আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন আমরা আজকে ঢাকা বিভাগে গণসমাবেশ করছি যেটা আমাদের নয়টি গণসমাবেশের পর শেষ গণসমাবেশ কিন্তু আপনারা দেখেছেন এই ঢাকা বিভাগে গণসমাবেশকে নিয়ে বর্তমান ফ্যাসিস্ট সরকার কি নারকীয় তাণ্ডব চালিয়েছে তারা আমাদের পার্টি অফিস তছনছ করেছে আমাদের হাজার খানেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে সর্বশেষ তারা গুলি চালিয়ে বোম আমাদের অফিসে বোম রেখে সমস্ত কিছু ভেঙে চুরে একজনকে হত্যা করেছে আজকে আবারও আমরা হত্যা শহীদ একজন মকবুল হোসেন এই আন্দোলনে আবার অন্যতম শহীদ সবশেষে তারা কি করলো সবশেষে আলোচনা করার জন্য রাতের তিনটার সময় আমাদের মহাসচিব এবং এই ঢাকা বিভাগের যে প্রধান উপদেষ্টের গণসমাবেশে সেই মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য তাদেরকে গ্রেফতার করে জেলে নিয়ে গেছে কিন্তু আমরা দেখেছি ঢাকা বিভাগের নেতা কর্মীরা কেউ ভয় পায় নাই কেউ আতঙ্কিত হয় নাই সকলে আজকে আপনার দেখেন মতিঝিল এদিকে শাপলা চত্বর এদিকে আপনার সায়দাবাদ পর্যন্ত লোকে লোকারণ্য এত অত্যাচার এত নির্যাতনের পরেও জনগণ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আমাদের এই সমাবেশটা কিসের জন্য ছিল আমরা বারবার বলেছি দ্রব্যমূল্যের প্রতিবাদ আমাদের যাদেরকে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদ 11 জন নেতা কর্মীকে এর মধ্যে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা এই সমাবেশ করেছি কিন্তু সরকার এতই আতঙ্কিত হয়েছে তারা ভেবেছে তাদের বোধহয় এই মুহূর্তে গদি চলে যাবে আর সেই কারণে তারা বিএনপির উপর নির্যাতন নিপীড়ন করে এই সমাবেশ বন্ধ করার চেষ্টা করেছে আপনারা দেখেছেন আমাদের এই সমাবেশকে একদম একবার পূর্বচল একবার বাংলা কলেজ বিভিন্নভাবে তারা আমাদেরকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে আমরা কিন্তু আমরা ঠেলে গেলেও আমরা সারা বাংলাদেশের জনগণ আজকে চলছে সেই চলাটা কে করছে একটা কথা আছে কবি নজরুলের চল 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 উর্দু গগনে বাজে মাদল এই মাদল কে বাজাচ্ছে এই মাদল বাজাচ্ছে জনাব তারেক রহমান সেই মাদলে আপনারা সবাই বাংলাদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে সেই মাদল বাজাচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কারণে আজকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে একদিন যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন সেই মুক্তিযুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দেশকে স্বাধীন করেছিলেন দেশের স্বাধীনতা নিরাপত্তা এবং সুখে স্বাচ্ছন্দ্যে বাস করার জন্য মানুষের জীবনকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অর্থনৈতিক স্বাধীনতার জন্য সেদিন শহীদ জিয়ার যে স্বাধীনতা সেই স্বাধীনতা আমরা করেছিলাম এবং এখানে আমাদের এই মঞ্চে অনেক বীর মুক্তিযোদ্ধা বসে আছে তারা দেশ স্বাধীন করেছিল যুদ্ধ করে কেন করেছিল এদেশের মানুষের জীবনের নিরাপত্তা এদেশের মানুষের পেটের ভাত পরনের কাপড় এবং শিক্ষা কর্মসংস্থান ফিরে দেওয়ার জন্য
তাই ভাইরা আজকে যতই আমাদেরকে ঠেলে দেওয়ার চেষ্টা করুক না কেন, বাংলাদেশের জনগণ আর কিন্তু ফিরে তাকাবে না। তারা আজকের মতো আবারও আজকে যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে, সেই ঘোষণা অনুযায়ী আগামী দিনে সরকার পতনের যে এক দফা আন্দোলন, সেই আন্দোলনে আপনারা সকলে ঠিক এইভাবে জনগণকে সাথে নিয়ে জনগণের অধিকারের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। আসুন জাতি আজকে ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধতা নিয়ে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলি, দেশের আবার গণতন্ত্র ফিরিয়ে আনি, দেশকে স্বাধীন করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর।